দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মোট 13 দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী 29 ডিসেম্বর থেকে মোতায়েন করা হতে পারে এবং তারা 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুমোদন সাপেক্ষে তাদের মোতায়েনের বিষয়টি চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকেরুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।